ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন আর এখন বাজে সকাল 12:30, সকাল না যদিও দুপুর হয়ে গেছে, সরি, এখন বাজে দুপুর 12:30। আর একটু আগে দেখছিলাম অনেকটা বেশ বিরক্ত ছিল আর এখন দেখছি হঠাৎ করে স্নান টান করে এসেছি, তখন এখন দেখছি যে আবার রোদ নেই। তো যাই হোক, আজকে হলো নন্দ উৎসব মানে জন্মাষ্টমীর পরের দিন, আর আজকে আমাদের বাড়িতে কালকে গোপালকে যে যে খাবারগুলো বানিয়ে দেওয়া হয়েছিলো সেইগুলো দিয়ে আজকে আবার গোপালকে পুজো দেওয়া হবে। বলা হয় এই নন্দ উৎসবে গোপাল আবার পিঠে খায়, তো সেই জন্য আমাদের বাড়িতে এই দিনটা পালন করা হয়। গোপালের সাথে সাথে সমস্ত ঠাকুরদেরকেও মা এটা দেয়, অনেকে চাইলে এটা দিনের দিনেও করে দেয়, কিন্তু আমার মার যেহেতু কালকে উপোস ছিল তো ওই জন্য আজকে আবার উপোস করে দেবে না, ওই জন্য কালকে একবারে করে রেখে দিয়েছে। প্রত্যেকবারই এরকম আগের দিন যেটা করে সেটা একটু রেখে দেয়, তো নন্দ উৎসবের দিন এটা দেওয়া হয় গোপালকে দিয়ে পুজো দেয়। তো আই হোপ আজকের ব্লগটা শুনে ভীষণ ভালো লাগবে, তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে ফেলি আর এখন যাই গিয়ে দেখি যে মা কি করছে। চলো একটু কাছে কি করো, একটু কাছে নিয়ে যাও। তো তুমি বলো যে আমি এখন পরের দিন জন্মাষ্টমীর পরের দিন আমি এখন পুজো দিচ্ছি। জন্মাষ্টমীর পরের দিন আমি এখন পুজো দিচ্ছি নন্দ উৎসব। নন্দ উৎসব হচ্ছে এখন, নন্দ উৎসব হচ্ছে এখন। এখন আমার মা নন্দ উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে। বলা হয় জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে নন্দ উৎসব হয়, তো সেই জন্য আবার পিঠে দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে। এটা হলো দুপুরবেলা। আচ্ছা মা, গোপালের মাখন খাচ্ছি। এই মাখনটা কোথায় পেয়েছো? ও গোপালকে দিয়েছিল তুমি? তা সেই মাখনটা তুমি এখন একা একা খাচ্ছ মা? তোমরা খেয়েছো কে আবার ঘুরে খেতে সব? কি করছো মা? কি মশলা মা এটা? লঙ্কা, আদা, জিরা, ধনে। মায়ের কাজ দেখো, মা তেঁতুল শুকাতে দিয়েছে ছাদে। এখন জামা কাপড় তুলছে। তো তোমরা তো দেখলেই মা এতক্ষণ কী কী করছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর আমি এখন এতক্ষণ একটু ভিডিও এডিট করছিলাম আর এখন রান্নার চ্যানেলের ভিডিও এডিট হবে। তো মা খেতে ডাকলো কারণ এখন অলরেডি 2:30 বেজে গেছে। তো মা বললো যে চলো তাহলে আমরা এখন খাওয়া করি নিই, বাবাও চলে এসেছে, তাড়াতাড়ি এসেছে বাবা, তো চলো তাহলে এখন লাঞ্চ করি নিই। লাঞ্চ করে তারপরে ভাবছি মায়ের সাথে একটুখানি বাজারে যাবো, কারণ একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? কালকে আমি গোপুর জন্য যে জামাটা এনেছিলাম আমি বুঝতে পারিনি কোনো কারণবশত, আমার কালারটা পছন্দ হয়েছে সেই কালারটা, যে পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে পিঙ্ক কালারটাই নিয়েছি। এখন মানে কালকে এসে দেখছি গোপুর জামার ওড়নাটা গোপুর হচ্ছে না, তো মা বললো যে আমি যেহেতু আমাকে হয়তো ঠকিয়ে দিয়েছে বা কোনো কারণবশত, যাই হোক কোনো কারণে হয়তো আমি বুঝতে পারিনি, তো মা বললো যে তাহলে মা যাবে আজকে আমার সাথে গিয়ে ওই জামাটা যদি চেঞ্জ করে দেয় তো ভালো, আর না হলে আমরা অন্য আর একটা জামা নিয়ে আসবো গোপুর জন্য, কারণ পুজোতে গোপু এটাই পরবে। ওর জন্য মোট দুটো জামা হয়েছে, একটা সুতির আর একটা হচ্ছে ভালো জামা, তো আর একটাও নতুন জামা হয়েছে সেটা পরেও সকালে বসেছিলো, তো মোট ওর তিনটে জামা হয়েছে। তো ওই জন্য লাস্টে গিয়ে মা বললো যে একটা জামা তো পরতেই পারবে না, তার থেকে চল আমরা ওটা গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি, না চেঞ্জ করে নিলে অন্য একটা জামা আমরা নিয়ে নেবো। তো চলো তাহলে এখন লাঞ্চটা করে আসি, চলো। এতক্ষণ আমার সামনে আমার ভাই চলে আসছিলো, ঠিক আছে, যেই দেখলো যে আমি ভিডিও করছি ও খালি গায়ে রয়েছে, এখন দেখা যাবে না ওই জন্য আবার কি করলো চলে গেলো, তাহলে আসার কি দরকার ছিল? হ্যাঁ খাওয়া পছন্দ করে না, মার নাকি টেবিলে খেতে ভালো লাগে না, তো ওই জন্য আমার ভাত বেশি হয়েছে। তো ওই জন্য আমরা নিচে বসেই এখন খাওয়া দাওয়া করছি, আবার শীতকাল আসলে তখন টেবিলে বসি, তাই তোমার? আজকের মেনু হলো উচ্ছে আলু ভাজা, কাকি দিয়েছে বাঁধা কপি, রয়েছে কালকের ঘাটি আলু দিয়ে তরকারি, আর এটা হলো পনিরের তরকারি। এরকম আঁকাচ্ছে তো
ফাইনালি অনেকটা টাইম পর আমি তোমাদের সামনে আসলাম, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিও এডিট করতে করতে আমি ঘুমিয়েই পড়েছি, আদৌ কোনো কাজ হয়নি, শুধু ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন আমি এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি এখন যাচ্ছি আমার মার সাথে বাজারে গোপুর জামাটাকে চেঞ্জ করতে। তো চলো তাহলে আমরা তাড়াতাড়ি করে এখন বাজারে যাই আর গিয়ে দেখাই যে ফাইনালি কী হচ্ছে। মার মাথা খুব গরম, আদৌ ওইটা চেঞ্জ করে দিতে পারবে কিনা সেই সব নিয়ে মার এখন টেনশন হচ্ছে। জুতো কিনলাম আমি আর মা এই ঘরে পড়ার জন্য, আমার একটা মার একটা, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখে দেবো। মা তোমার জুতো পছন্দ হচ্ছে? তোমার? হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো এই মাত্র জাস্ট বাড়ি আসলাম, আর বাড়ি এসে দেখি এখন বাজে 10টা। তো 10টা বাজে মানে বুঝতেই পারছো অনেক রাত হয়ে গেছে। আর আসার সময় দেখলাম ফুচকা বসেছিল, তো মা বললো যে একটু ফুচকা নিয়ে যেতে, আমি আর ভাই যদি খাই। তো সেই জন্য তো একটু ফুচকাও নিয়ে আসলাম যাতে আমি আর ভাই খেতে পারি। তো এখন আমরা একটু ফুচকা খাবো আর তারপরে ডিনার করবো। আজকে আর কোনো কাজ করবো না, কারণ আজকে হেঁটে গেছি, হেঁটে এসছি, তো এখন খুব কষ্ট হয়ে গেছে। তো দেখে তো বুঝতেই পারছো আমি জাস্ট পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছি। এখন স্নান করবো, রাতের ডিনার করবো, এখনও অনেক কাজ আর কষ্ট হয়ে গেছে, ভীষণ ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে, জানি না আমি খাওয়া দাওয়া করতে পারবো কি না। তো যাই হোক, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, অনেক ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই রইলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভীষণ ভালো থাকো, বাই বাই অ্যান্ড গুড নাইট।